বিএনপি যেসব অভিযোগ তাদের কাছে করেছে তার জবাব আমরা তাদের জানিয়েছি। আমরা জানি যে বিএনপি সভা সমাবেশ যেভাবে ভুল তত্ত্ব পরিবেশন করে, মিথ্যাচার করে, আইনের ভুল ব্যাখ্যা দিয়ে আসে, সে ব্যাপারে আমাদের সঠিকতা নিয়ে, সঠিকতার বিষয়টি আমাদের অবশ্যই তাদের বলতে হয়েছে। আমরা কারো বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু দেশে আজকে এমন এমন গুজব মিথ্যাচার চলছে যার জবাব অবশ্যই রাজনৈতিক দল হিসাবে, ক্ষমতাসীন দল হিসাবেও, সব অভিযোগ যখন আমাদের বিরুদ্ধে তখন আমাদের তার জবাব দিতে হবে। প্রতিনিধি দল অবশ্য বলেছেন তারা কোনো বিষয়ে মধ্যস্থতা করতে আসেন, তারা এখানে একটা ভালো নির্বাচন দেখতে চান। আমরাও বলেছি আমরা একটা অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ, জাতির কাছে বাধাবদ্ধ, এবং সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিএনপি বা বিরোধী দলের যে দাবিগুলো এখন আমাদের দেশে চলছে এইসব ব্যাপারে তারা একটা কথা, এসব নিয়ে তারা কোনো কথা না, এসব নিয়ে তারা কিছু বলেননি। তারা যেটা বলেছেন সেটা আমি আপনাদেরকে বিশদ বলেছি। আমরা কি ধরনের নির্বাচন চাই, কিভাবে চাই, আমরা সে ব্যাপারে আমাদের অবস্থান আমরা ব্যাখ্যা করি, এটা তাদের বিষয় নয়। তারা এতক্ষণ ধরে কি বললাম?